কাউন্সিলর সিরিয়া খাতুনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ পুলিশের পক্ষ থেকে টাওয়ার লেবার পার্টির চেয়ারম্যানের নিকট ইমেলের মাধ্যমে এই উল্লেখ করেন বিষয়টির এতে বলা হয় সিরিয়া অথবা তার স্বামীর বিরুদ্ধে আনিত পোস্টাল ভোট জালিয়াতির কোনো প্রমাণ পায়নি তারা তাই বিষয়টি নিয়ে আর কোনো তদন্ত করবে না পুলিশ এই বিষয়ে বুধবার সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন সিরিয়া খাতুন এতে কাউন্সিলর প্রার্থী সিরিয়া বলেন এই মিথ্যা অভিযোগটি আমারও আমার পরিবারের জন্য অসহনীয় হয়ে উঠেছিল ভোটারদের বিভ্রান্ত করার জন্য একজন মানুষ কিভাবে এ ধরনের মিথ্যা কথা বলে এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি এ সময় দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকে পুলিশের স্টেটমেন্টের মাধ্যমে একটা হ হয়েছে আমি ইনিসেন্ট আমি এই ধরনের কোনো কিছু করছি না গত এক সপ্তাহ আমার আর আমার ফ্যামিলির উপরে যেটা ওইয়া গেছে এটা হল খুব আপসেটিং খুব কষ্ট পাইছি আমার মনের মাঝে অনেক দুঃখ পাইছি দ্যাট মুরব্বী একজন ব্যক্তিয়ে আমার এগেনস্টে মিথ্যা অ্যালিগেশন দিতা পারসেন এত জেনে নাস্টি পলিটিক্স টা হামলেটে আইয়া ডুব একটা আমি কোনো দিনও ভাবতে পারছি না আমার বাচ্চাইন আমার হাজবেন্ড আমার ফ্যামিলি আমার বই আমার ভাই আমার যতজন সপোর্টার্স আসুন সবু আপসেট আসলা আজকে আমার আমি মনে করি আমরা টা হামলেটোর লেবার পার্টির আমরা টা হামলেটোর বাঙালি কমিউনিটির আজকে ওই জয় আজকে ওই লুগিয়া মিথ্যার এগেনস্টে যেটা ষড়যন্ত্র আমার এগেন্স হয়ে গেছে আজকেই লোকে আমরা জয় আমরা বাঙালি বিয়ের ঠিক পাঁচ দিন পূর্বে 26 বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি যুবকের গলা কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ গত মঙ্গলবার ওল্টহ্যামের বাঙালি অধ্যুষিত একটি বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয় ইমন নামের যুবকের লাশ ছয় ভাই বোনদের মধ্যে সবার বড় ইমনের দেশের বাড়ি নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ গ্রামে বিস্তারিত রয়েছে আমাদের ওল্ড প্রতিনিধি মৌদুদ আহমেদের রিপোর্টে ওল্ডামের বাঙালি অধ্যুষিত ওয়েস্টউড এলাকার খটম স্ট্রিটে একটি গড়ের বাথরুম থেকে ইমন নামের ছাব্বিশ বছর বয়সী বাংলাদেশ যুবকের লাশ উদ্ধার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এটা হত্যা না আত্মহত্যা এ বিষয়ে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ কোনো কিছু নিশ্চিত না করলেও প্রতিবেশীদের ধারণা ইমন আত্মহত্যা করেছেন ও জিও নিজে নিজে সুসাইড উইটে আগামী সোমবার ছিল ইমনের বিবাহ অনুষ্ঠান কিন্তু বিয়ের ঠিক পাঁচ দিন পূর্বে এরকম দুর্ঘটনায় সুখে বিহবল তার পরিবারের সদস্যরা রিয়ার সামনে আসতে চাননি তারা না আমি বইতেছি সিটির মাঝে বওয়ার পরে তারা আম্মা মাইয়ের দরজার মাঝে সুন্দর মাঝে মাইয়া হইয়া বুলে জল দিয়ে যা আমার ইমন জুলাইয়া পড়ে গেছে বুরিয়া যাও ও গেলাম গিয়া দিগি যে

শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন টাওয়ার হ্যামলেটসে বাড়ার স্বতন্ত্র মেয়র প্রার্থী চৌধুরী রেজা শোয়েব তিনি টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন এলাকায় প্রচারণার সময় স্থানীয় লোকজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন চৌধুরী রেজা আগামী বাইশ মে নির্বাচনে মেয়র নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সকল কমিউনিটির একত্রীকরণ হাউজিং সমস্যার সমাধান কর্মসংস্থানের ব্যবস্থা অপরাধ দমন করে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের প্রতিশ্রুতি দেন এতে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান মেয়র লুৎফর রহমান জন বিক্স রিতেন্দ্রনাথ ব্যানার্জি হাফিজ আব্দুল কাদির মোহাম্মদ খোয়াজ আলী নিকোলাস স্মিথ ক্রিস্তোফার উইলসফোর্ট এবং পিরেহুগো দেশে গুম হত্যা নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্য হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে যুক্তরাজ্য বিএনপি মঙ্গলবার আয়োজিত এই বিক্ষোভ মিছিল সংগঠনের সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুসের তত্ত্বাবধানে পরিচালনা করেন সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ এতে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী সহসভাপতি আবুল কালাম আজাদ তৈমুসালী শহীদুল ইসলাম মামুন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা সবাই বক্তারা বলেন সারা দেশের মানুষ খুন গুম আর অপহরণ আতঙ্কের মধ্যে কখন কাকে গুম কিংবা খুন করা হবে তা কেউ বলতে পারছে না কিন্তু এই ব্যাপারে সরকার নির্বিকার অভিযোগ করেন বক্তারা আওয়ামী লীগ সরকার জনগণের জানমালের নিরাপত্তা সহ মৌলিক অধিকার দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ বলেও দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের বিচার নিয়ে কোনো ধরনের নাটক জনগণ মেনে নেবে না বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ হয়ে সরকারের সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন রাজপথে নেমে আসতে সকল নেতাকর্মীদের আহ্বান জানানো হয় এম ইলিয়াস আলী মুজিবুর রহমান মুজিব সহ গুম হওয়া নেতৃবৃন্দকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান বক্তারা প্রতিবাদ শেষে বাংলাদেশ হাইকমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় এলাকার শিক্ষা স্বাস্থ্য ও দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে সৈলা আবজলাবাদ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নতুন কমিটি গঠন করা হয়েছে মুফতি আব্দুল ওদুত লতিফিকে সভাপতি যুব সংগঠক আব্দুল সালেহ শামীমকে সাধারণ সম্পাদক ও কমিউনিটির সাংগঠক মোহাম্মদ আসকর আলীকে ট্রেজারার করে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে নতুন কমিটি গঠন উপলক্ষে সংগঠনের এক সভা বিশ মে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি কমিউনিটি হাজি মফজ্জুকালের সভাপতিত্বে ও যুব সংগঠক মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী চৌধুরী রেজা শোয়েব কমিউনিটি নেতা জুনেদ আহমেদ ফারুক আহমেদ মালানা আলীর রেজা ফারুক জামান আব্দুল হাসনাত মুফতি আব্দুল ওদুত লতিফি মালনা নুরুল ইসলাম প্রমুখ এলাকার উন্নয়নে যুক্তরাজ্য বসবাসরত এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা ব্রমলি নর্থ ওয়ার্ডের লেবার দলের কাউন্সিলর প্রার্থী খালিসুদ্দিন আহমেদ ও জেনাত রহমানের সমর্থনে র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন লেবার দলের মেয়র প্রার্থী জন বিক্স এ সময় এলাকাবাসী ওই র্যালিতে অংশ নেন তারা মনে করেন খালিসুদ্দিন আহমেদ ও জেনেত রহমান নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তাদের বিশেষ ভূমিকা থাকবে এ ওয়ার্ডের অন্যান্য দলের প্রার্থীরা হচ্ছেন মনিরুজ্জামান মোহাম্মদ মিয়া অ্যাঞ্জেলা কার্টন ডেভিলন খ্রিস্টোপার মার্ক ক্লোজার সহ দশজন কুলাউড়ার সাবেক এমপি মরহুম আব্দুল জব্বরের সুযোগ্য উত্তরসূরি কুলোরা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আসমা কামরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য কুলাউড়াবাসী রোববার পূর্ব লন্ডনের ব্র্যাডিয়ার্ড সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ সাবেক সভাপতি শামসুদ্দিন খান সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সিতাব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএ এর সাধারণ সম্পাদক আব্দুল মনিম শাহনুর কুলাউরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলতাফ হোসেন হোসেন রুমান আহমেদ প্রমুখ সভায় বক্তারা কামরুল ইসলামের ভূয়সী প্রশংসা করে বলেন মরহুম আব্দুল জব্বরের মতে কামরুল ইসলাম কুলারের উন্নয়নের বিশেষ ভূমিকা রাখবেন নির্বাচিত চেয়ারম্যান এলাকার উন্নয়নে প্রবাসীদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান কাজী আঙ্গুর মিয়াকে সভাপতি ও অ্যাডভোকেট এখলাসুর রহমানকে সাধারণ সম্পাদক জুনেদ রহমান কে সাংগঠনিক সম্পাদক ও আবদাল হোসেনকে কোষাধ্যক্ষ করে একত্রিশ সদস্য বিশিষ্ট বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নতুন কমিটি গঠন করা হয়েছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান সোমবার বার্মিংহামে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি মিডল্যান্ডস বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয় বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি মিডল্যান্ডস নতুন কমিটির গঠন উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কমিটি নেতা কাজী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও অ্যাডভোকেট এখলাসুর রহমানের পরিচালনায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা নিয়ে আলোচনা হয় এতে বক্তব্য রাখেন হাজি আব্দুল কাদির মোহাম্মদ গাবরু মিয়া অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহাম্মদ আক্তার হাজী আশরাফ আলী আলহাজ আব্দুল মালিক পারভেজ প্রমুখ লিডস আর্টের শাহজালাল জামে মসজিদ ও ইসলামিক সোসাইটির কার্যকরী কমিটি নির্বাচন আগামী ছাব্বিশে মে সোমবার লিডস বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে দুটি গ্রুপের মধ্যে খুব জোরালোভাবে নির্বাচনী প্রচারণা চলছে লিডসের নির্বাচন নিয়ে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া বানানো দুটি পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব ব্রিটেনের চতুর্থ বৃহত্তম নগরী লিডে প্রায় বিশ হাজারেরও বেশি বাংলাদেশিদের বসবাস বিস্টন শাডওয়েল এবং চাপল টাউনের মতো এলাকায় প্রচুর বাংলাদেশিরা বসবাস করলেও সবচাইতে বেশি বসবাস করেন লিডসে এইটার হেয়ার হিলস এবং গিফটন এলায় বাংলাপাড়া নামে খ্যাত এই এলাকায় রয়েছে বাংলাদেশিদের নিজস্ব মালিকানাধীন বেশ বড় মাপের একটি সেন্টার এবং আলাদা একটি জামে মসজিদ ও ইসলামিক সোসাইটি শাহজালাল জামে মসজিদ নামে পরিচিত এই দিনই প্রতিষ্ঠানটি গত প্রায় দুই যুগ ধরে প্রতিষ্ঠিত এবং এটি পরিচালিত হয় স্থানীয় জনগণের ভোটের মাধ্যমে পাঠানো প্রতিনিধিদের দ্বারা প্রতিবারের মতো এবারেও আগামী ছাব্বিশে মে সোমবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে মসজিদ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি গ্রুপের মধ্যে বিয়াল্লিশ জন প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এর মধ্য থেকে যে জন নির্বাচিত হবেন তারাই আগামী দুই বছরের জন্য মসজিদ পরিচালনা করার দায়িত্ব পাবেন এদিকে আসন্নই নির্বাচনকে সামনে রেখে দুটি গ্রুপের মধ্যে জোরালোভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান মসজিদ পরিচালনার দায়িত্বে যে গ্রুপটি রয়েছে তাদের উদ্যোগে গত বিশে মে স্থানীয় বাংলাদেশ সেন্টারে এলাকার জনগণকে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় কমিউনিটি নেতা এবং দলের প্রবীণ মুরব্বী হাজি ময়ুমিয়ার সভাপতিত্বে এবং আবুল আবেদিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ছাব্বিশে মে নির্বাচনের প্রার্থী একুশ জন সদস্যকে সকলের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আগামী নির্বাচনে তাদের দলকে আবারও নির্বাচিত করে মসজিদের উন্নয়নে রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে আবারও তাদের ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় আমরা বিগত দুই বছর এই কুমোটের চালাইয়া গেছি এবং এই কুমোটের যে কাজগুলো আছে সবগুলা এখনো অসম্পন্ন রয়েছে এবং কি কি কাজ করছে তো আপনারা জানেন এবং এখানে দুইটি আর একটা প্যানেল আছে তাদের সাথে আমরা নির্বাচন হবে তো আপনারা আমাদের জয়যুক্ত করে আগামী যে প্ল্যানগুলো আছে এগুলো আমাদের সম্পন্ন করার দায়িত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ জানাইব দেশ থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন ফিরে দিতে ফিরে এসে থাকছে ফ্রান্সে নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনা সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা প্রসারে ইতালির রোমে নির্মিত হল আরও একটি মসজিদ